2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। বছরের উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পটুয়াখালী দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসামা ফিরোজ। প্রশ্নটি করা হয় আমার এমপি ডট কম কর্তৃপক্ষ থেকে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর শাহরুখ সায়েল। এক লিখিত বার্তায় তিনি বলেন, ধন্যবাদ আমার এমপি টিমের সকল সদস্যদের। বর্তমান সরকারের আমলে পটুয়াখালী দুই বাউফল সংসদীয় আসনের 10টি উন্নয়নমূলক কাজ। বাউফল উপজেলার বাউফল ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ ও অনার্স কোর্স চালু করা হয়েছে এবং পরবর্তীতে বাউফল বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করে বাউফল সরকারি কলেজ করা হয়েছে। বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। কালীশুরি ডিগ্রি কলেজে নতুন চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে বাউফল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলার প্রায় 92% বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে, যা 2018 সালের শেষের দিকে সম্পন্ন হবে। বাউফল উপজেলার উপজেলা সড়ক বগা থেকে 10 মিনা উপজেলা পর্যন্ত সংস্কার ও প্রশস্ত করা হয়েছে এবং বর্তমানে সড়ক ও যোগাযোগ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন সড়কে প্রায় 100% পাকা করা হয়েছে। উপজেলার আলকি নদীর উপর কালীশুরি ও ধুলিয়া ইউনিয়নের একমাত্র সংযোগ সেতু কালীশুরিতে নির্মাণ করা হয়েছে। সূর্যমণি ও কেশবপুর ইউনিয়নের সংযোগ ব্রিজ সূর্যমণির জনতা বাজারে নির্মাণ করা হয়েছে। সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর বাজারে নতুন একটি সেতু ও একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়াও সেতু, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ চলছে। বাউফল উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ এবং পুরনো ভবনের সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে। এছাড়াও উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নতুন ভবন ও আধুনিকায়ন করা হয়েছে। বাউফল থানা পুলিশের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। হাট বাজার নির্মাণ করা হয়েছে। উপজেলার 10টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে, যেখান থেকে জনসাধারণ ডিজিটাল ও তথ্য প্রযুক্তি সেবা পাচ্ছে। এছাড়াও সকল উচ্চ বিদ্যালয় ও কলেজে ICT ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং ল্যাপটপ, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড সিস্টেম সহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ চলছে। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন কক্ষ সম্প্রসারণ ও কাঠামোগত উন্নয়ন করা হয়েছে। বর্তমানেও বিভিন্ন বিদ্যালয়ের ভবনের কাজ নির্মাণাধীন রয়েছে। উপজেলার ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 15টির অধিক সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় আরও 4টি নির্মাণাধীন রয়েছে। উপজেলা সদরে মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা ভবন ও কমপ্লেক্স নির্মাণাধীন রয়েছে। উপজেলার জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হয়েছে। এছাড়াও নতুন নতুন ভবন এবং নতুন নতুন সেবা প্রদান করা হচ্ছে এবং উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, যেখান থেকে জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছে। পটুয়াখালী দুই বাউফল সংসদীয় আসনে আগামী 1 বছরের উন্নয়ন কর্মসূচি। বাউফল উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করে অঙ্গীকার অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। বাউফল উপজেলা ও দুমকি উপজেলার মধ্যবর্তী লুহালিয়া নদীতে বগা ফেরি ঘাট এলাকায় ফেরির পরিবর্তে সেতু নির্মাণ করা হবে, যা সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে। উপজেলা সদরের পাবলিক ফিল্ডে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। উপজেলা তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপজেলায় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পটুয়াখালী দুই সংসদীয় আসনের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।